ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিজেপি নীতিগতভাবে রাষ্ট্রপতির শাসনের বিরোধী, কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে যে কোনো কিছুই হতে পারে, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। পরিবর্তন তো গণতান্ত্রিক অবশ্যই ভোটের মাধ্যমেই হবে, সেই ভোটটা যাতে শান্তিপূর্ণ হয়, সবাই ভোট দিতে পারেন ভোটাররা, সেই পরিবেশটা তৈরি করার জন্যই রাষ্ট্রপতি শাসনের কথা উঠছে। যেদিকে পরিস্থিতি যাচ্ছে, যেভাবে হিংসা, যেভাবে হত্যা বাড়ছে, আমি নয় সাধারণ মানুষ বলতে আরম্ভ করেছেন, অন্য বিরোধী পার্টিরা বলতে আরম্ভ করেছেন, ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসাবে আমার এটা গর্বের ব্যাপার যে আমরা কারোর নির্বাচিত সরকারকে ভেঙে দিই না, রাষ্ট্রপতি শাসন করি না, এই পদ্ধতিতে আমি বিশ্বাস করি না, আমরা সংবিধানে বিশ্বাস করি, সেই পরম্পরা থেকে আমি বলছি। আর আমাদের সে শক্তি সামর্থ্য আছে, আমরা ইলেকশনের মাধ্যমে টিএমসিকে হারাতে পারি। রাম মন্দিরে কর সেবার পরে আমাদের চারটে সরকার ভেঙে দেওয়া হয়েছিল, রিপোর্ট লিখে গভর্নরকে জোর করে সই করে দেওয়া হয়েছিল, যে সই করেন তাকে দিল্লিতে ডেকে সই করানো হয়েছিল, সে ঘটনা আমি, আর সে ডিমান্ড মমতা ব্যানার্জিও করেছিলেন সবচেয়ে প্রথম, কিন্তু আমি মমতা ব্যানার্জির উপরে 370 ধারা লাগাতে চাই না, আমি মানুষের দরবারে যেতে চাই। মানুষ যদি মনে করেন 356 দরকার, নিশ্চয়ই তারা বলবেন, আমরা নিশ্চয়ই বলবো, আর মানুষই ভোট দিয়ে একে হারাবেন সেই পরিবেশটা আমরা তৈরি করবো। সেই জন্য নীতির দিক দিয়ে আমরা 356-এর পক্ষে নেই, কিন্তু পরিস্থিতি যেদিকে আছে 356 হবে কি না বলা যাচ্ছে না, আর হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।